দর্শক, স্বাগত জানাচ্ছি দ্য গ্রেট ওয়াল শোতে। পুরো অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি রাউজে জাবিদ ঐশী এবং আমি হাবিবুর রহমান উফি। নাচ, গান, নাটক, চলচ্চিত্র থেকে শুরু করে হালের ফ্যাশন জগৎ, নানামাত্রিক আয়োজন নিয়ে সাজানো হয়েছে আমাদের এই অনুষ্ঠান। চীনের প্রাকৃতিক সৌন্দর্য, সাংস্কৃতিক ঐতিহ্য এবং বৈচিত্র্যময় জীবনধারার গল্প তুলে ধরব আপনাদের সামনে। পুরো অনুষ্ঠানটি উপভোগ করতে আমাদের সঙ্গেই থাকুন। নিজস্ব স্পেস স্টেশন গড়ার কাজে নতুন করে তিন নভোচারীকে মহাশূন্যে পাঠিয়েছে চীন। গোবি মরুভূমিতে অবস্থিত চিউছুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে শেনচৌ 14 মহাকাশ যানে চড়ে মহাশূন্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন ওই তিন নভোচারী। 5 জুন চীনের স্থানীয় সময় সকাল 10:44 যাত্রা শুরু করে সফলভাবে তিয়ানহে মডিউলে প্রবেশ করেন নভোচারীরা। ঘড়ির কাঁটায় তখন সকাল 10:44। মেঘমুক্ত আকাশ আর ঝলমলে রোদ বার্তা দিচ্ছে সুন্দর একটি দিনের। সদ্যই হাজার বছরের ঐতিহ্যপূর্ণ ড্রাগন বোট ফেস্টিভ্যাল উদযাপন শেষে যেন নতুন উৎসবের আমন্ত্রণ জানালেন চীনের মহাকাশ বিজ্ঞানীরা। নিজেদের স্পেস স্টেশন গড়তে মহাকাশের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন তিন চীনা নভোচারী। পুরনো পথে নতুন এ যুদ্ধে এবার বীর সেনানী চেন তোং, লিউ ইয়াং এবং চাই সুচ। এই তিন চীনা থাইকোনাটের মহাকাশ যাত্রা সফলভাবে শুরুর পরপরই উচ্ছ্বাস, আলিঙ্গন আর আনন্দ উদযাপনে একাকার পুরো চীন। নিজেদের মহাকাশ স্টেশন গড়তে চীনের মানববাহী মহাকাশযান প্রকল্পের তৃতীয় এই অভিযানে সবার দৃষ্টি ছিল চীনের চিউসুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্রে। সর্বাধুনিক প্রযুক্তি সম্বলিত লং মার্চ 2F মডেলের পরিবাহক রকেটের মাধ্যমে শুরু হয় এই মহাকাশ যাত্রা। নির্ধারিত কক্ষপথে পৌঁছানোর পর ডকিং শেষে বেইজিং সময় রোববার বিকেল 5:22 মূল মডিউলে প্রবেশ করেন ওই তিন থাইকোনাট। কোর মডিউলে প্রবেশ করে পৃথিবীর সঙ্গে যোগাযোগ স্থাপন করে বার্তা পাঠায় নভোচারীরা। শেনচৌ 14 মিশনের ক্রুদের পক্ষ থেকে রিপোর্ট করছি, আমরা তিয়ানহো 1 মডিউলে প্রবেশ করেছি। মহাকাশে চীনের নিজস্ব এই বাড়িতে আমরা আমাদের দায়িত্ব পালন করব এবং চীনের মহাকাশ স্টেশন নির্মাণের তৃতীয় ধাপের এই কাজ সম্পন্ন করতে আমরা সব ধরনের প্রচেষ্টা চালাব। মহাকাশ মিশন সফলভাবে সম্পন্ন করতে নিজের প্রত্যয় ব্যক্ত করেন চীনা নারী নভোচারী লিউ ইয়াং। আমরা এখন মূল মডিউলে প্রবেশ করেছি। খুব শিগগিরই আমাদের এখানে ওয়েনথিয়ান এবং মেংথিয়ান ল্যাব মডিউলে আগমন দেখতে পাবো আমরা। ততদিনে আমরা আমাদের নিজস্ব মহাকাশ স্টেশন, মহাকাশে আমাদের নিজস্ব বাড়ি নির্মাণ সম্পন্ন করব। অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে সম্পন্ন করার প্রতিজ্ঞা ব্যক্ত করেন মহাকাশে প্রথমবারের মতো যাত্রা করা চাই সুচ। মিশনটি সম্পন্ন করতে আমরা অত্যন্ত যত্ন সহকারে কাজ করব। চীনা কমিউনিস্ট পার্টি এবং চীনের জনগণ আমাদের মিশন সম্পর্কে আশ্বস্ত থাকতে পারেন বলে আমি মনে করি। চীনের নিজস্ব মহাকাশ স্টেশন নির্মাণ প্রক্রিয়ার সর্বশেষ ধাপে কাজ করছেন ওই তিন নভোচারী। 6 মাসের এই মিশনে স্পেস স্টেশনের মূল প্রযুক্তিগুলোর উপর চূড়ান্ত পরীক্ষা চালাবেন এই নভোচারীরা। তানজিদ বসুনিয়া, সিএমজি বাংলা। চীনা সংস্কৃতির একটি বড় জায়গা দখল করে আছে কারুশিল্প। এই শিল্পকে আরও অলঙ্কৃত করছেন ইয়ান হং নামের একজন তরুণী। এই শিল্পচর্চার মাধ্যমে ইয়ানের কর্মদক্ষতার পাশাপাশি প্রচার বাড়ছে চীনা সংস্কৃতির। ঐতিহ্যবাহী চীনা চিত্রকর্ম থেকে শুরু করে নানামাত্রিক কাজ করেন ইয়ান।
তার সুনিপুণ কাজে মুগ্ধ হন সবাই। দক্ষিণ পশ্চিম চীনের সিচুয়ান প্রদেশের ছাংতৌ শহরের একজন সৃজনশীল কারুশিল্পী ইয়ান হং চীনা সংস্কৃতির প্রচারের দায়িত্ব কাঁধে নেয়া ইচ্ছুক তরুণদের একজন হয়ে উঠেছেন। ইয়ান হং ঐতিহ্যবাহী সাংস্কৃতিক উপাদান ব্যবহার করে তিনি তৈরি করছেন বিভিন্ন কারুপণ্য শিল্পকর্ম। হেডওয়্যার, চীনা পৌরাণিক কাহিনী এবং ঐতিহ্যবাহী চীনা চিত্রকর্ম থেকে শুরু করে নানা ধরনের কাজ করে থাকেন ইয়ান। শুধু তাই নয়, ফেলে দেয়া ক্যান থেকে সূক্ষ্ম কাজের ওয়েডিং অর্নামেন্টস থেকে শুরু করে ঐতিহ্যগত বিভিন্ন শিল্পকর্ম তৈরি করেন তিনি। ইন্টারনেটে পোস্ট করা তার ভিডিওগুলি শিল্পকর্ম তৈরির পেছনের গল্প তুলে ধরে। এরই মধ্যে এসব ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সাড়া ফেলেছে। বিশেষ করে পিকিং অপেরায় ব্যবহৃত একটি ফিনিক্স করোনেট তৈরির ভিডিও 5.75 মিলিয়ন ভিউ হয়েছে। 2020 সালে তিনি মিয়াও জাতিগোষ্ঠীর হেডওয়্যারের একটি সেট তৈরির ভিডিও ইন্টারনেটে আপলোড করে 2 মিলিয়নেরও বেশি মানুষের সাড়া পান। প্রথম দিকে আমার শিল্পকর্মগুলো ক্যান দিয়ে তৈরি করা দেখে অনেকে খুব অবাক হয়েছিল। তারা জানতো না কিভাবে ক্যান থেকে এত সুন্দর শিল্পকর্ম তৈরি করা যায়। এখন তারা অনেকেই আমার এই কাজে উৎসাহিত করে। আমিও তখন নতুন কিছু তৈরির সাহস পাই। এখন পর্যন্ত আমি 200টিরও বেশি শিল্পকর্ম তৈরি করেছি। 7 বছর আগে ইয়ান একটি হাসপাতালে নার্স হিসেবে কাজ করতেন, কিন্তু পরবর্তীতে তিনি রূপসজ্জা শিল্পী হয়ে ওঠেন এবং প্রায়শই পণের জন্য হেডওয়্যার তৈরি করতেন। তারপর থেকে তিনি টিভি নাটকে দেখা হেডওয়্যার এবং জামা কাপড় তৈরিতে ক্যান ব্যবহার করতে শুরু করেন এবং ইন্টারনেট ব্যবহারকারীদের সাথে তার সৃষ্টিকর্মগুলো শেয়ার করতে থাকেন। এক পর্যায়ে তিনি প্রাচীন বই এবং চিত্রকর্ম থেকে অনুপ্রেরণা পেতে শুরু করেন, কারণ তিনি দেখতে পান যে ঐতিহ্যগত সংস্কৃতির একটি বিশাল ভাণ্ডার রয়েছে চীনের। শিল্পকর্মগুলো ক্রমাগত জমা হওয়ার সঙ্গে ঐতিহ্যগত সংস্কৃতির প্রতি নতুন ভালোবাসা এবং শ্রদ্ধা তৈরি হয় তার। আরও ভালোভাবে চর্চার মাধ্যমে চীনা ঐতিহ্যগত সংস্কৃতিকে ছড়িয়ে দেয়া কর্তব্য বলে মনে করেন ইয়ান হং। রাউজে জাবিদাউশি, সিএমজি বাংলা। মৎস্যকন্যা, এই নামটি শুনলে কাল্পনিক এক চরিত্র ভেসে ওঠে আমাদের সামনে। মাছের আকৃতিতে সুন্দরী কোনো রমণী ভেসে বেড়াচ্ছে পানিতে। হ্যাঁ, এমনই এক চরিত্রে নিজেদের সাজিয়েছেন কয়েকজন চীনা তরুণী। তাদেরই একজন মৎস্যকন্যা হ্যা ছি ইউয়ান। মূলত প্রকৃতির প্রতি সবাইকে আরও আগ্রহী করে তুলতে নেওয়া হয়েছে দারুণ এই উদ্যোগ। আর এসব মৎস্যকন্যাদের দেখতে দূর দূরান্ত থেকে আসছেন দর্শনার্থীরা। পানির নিচে এক অন্যরকম দুনিয়া। তবে এটি কোনো সমুদ্র নয়, কৃত্রিম অ্যাকুয়ারিয়াম। বিশাল আকৃতির জলাধারে রয়েছে নানা জাতের বাহারি রঙের মাছ, সঙ্গে রয়েছে মৎস্যকন্যা হো ছি ইউয়ান। মৎস্যকন্যাদের চমৎকারের প্রদর্শনী দেখতে ভিড় করেন অসংখ্য মানুষ। মূলত মানুষজনকে প্রকৃতির প্রতি আরও মনোযোগী করতে নেওয়া হয়েছে এমন উদ্যোগ। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময়ে সমুদ্রের প্রতি আগ্রহী ওঠেন হো ছি ইউয়ান। সমুদ্র সম্পর্কে খুঁটিনাটি নানা বিষয়ে দক্ষ হয়ে ওঠেন তিনি। বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন শেষ করে মৎস্যকন্যাদের কোচ হিসেবে দায়িত্ব নেন এই তরুণী। সশরীরে ক্লাস নেওয়ার পাশাপাশি ভিডিও কনফারেন্সের মাধ্যমে সমুদ্র সম্পর্কে ধারণা দেন খুদে শিক্ষার্থীদের। সমুদ্রকে পরিচ্ছন্ন রাখতে স্বেচ্ছাসেবীদের সঙ্গে কাজ করেন হো ছি ইউয়ান। তিনি মনে করেন সবাই মিলে সচেতন হলেই প্রকৃতিকে সুন্দর রাখা সম্ভব।
হাবিবুর রহমান ওফি, সিএমজি বাংলা। চলতি মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হয়েছে চীনের চারটি ঐতিহ্যবাহী উৎসবের অন্যতম তুয়ানু উৎসব, অর্থাৎ ড্রাগন বোট ফেস্টিভ্যাল। এই উৎসবটি আসলে কীভাবে পালন করা হয়, রীতিনীতিগুলো কেমন, কী ধরনের আয়োজনের মাধ্যমে এটি উদযাপিত হয়, এসব প্রশ্নের উত্তর দেবেন আমাদের বেজিং সহকর্মী শিখা। তেসরা জুন চীনের চারটি গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী উৎসবের অন্যতম তুয়ানু উৎসব অর্থাৎ ড্রাগন নৌকা উৎসব। ঐতিহ্যবাহী পদ্ধতিতে ড্রাগন নৌকা প্রতিযোগিতা এবং চংজি নামের ঐতিহ্যবাহী খাবার খাওয়ার পাশাপাশি আরও আছে বিভিন্ন টিভি চ্যানেলগুলোতে বিশেষ গালা অনুষ্ঠান। চীনে এমন বিশেষ একটি তুয়ানু উৎসবের গালা আছে, এতে কোনো বিখ্যাত শিল্পী থাকে না, শুধু সাধারণ মানুষ এতে অংশ নেয়। ইউনেস্কো টুইটারে এর প্রশংসা করেছে। পানির নিচে নাচ, অভিনেতা ও অভিনেত্রীরা সবাই যেন প্রাচীনকালের মানুষ, তারা আমাদের মুহূর্তের মধ্যে প্রাচীনকালের সমৃদ্ধ পরিবেশে নিয়ে যান। এই সাংস্কৃতিক গালা অনলাইন মিনি নাটকের পদ্ধতিতে দর্শকদের কাছে তুলে ধরা হয়। এই সাংস্কৃতিক গালার সবচেয়ে জনপ্রিয় ও সবচেয়ে প্রশংসার কাজ হল পানির নিচে নাচ প্রার্থনা, যা চীনের ত্রিরাজ্য আমলের সময়ের বিখ্যাত সাহিত্যিক ছাও ঝি রচিত কবিতা থেকে নেওয়া হয়েছে। গভীর রঙের পুলে মৃৎশিল্পী গায়ে লাল হলুদ ও সবুজ রঙের সুন্দর পোশাক পরে সঙ্গীতের সঙ্গে পানির নিচে নাচেন, যা সাহিত্যিক ছাও ঝি কবিতায় তার কল্পিত প্রিয় লুয়া দেবতার মতো অসাধারণ সুন্দর দেখায়। পানি নৃত্যশিল্পীর সঙ্গে নড়ে, পোশাক পানিতে ভাসে, নৃত্যশিল্পীর ঘোড়া অথবা পানিতে ভেসে বেড়ানো সবই অসাধারণ সুন্দর দেখায়, যেন মুহূর্তে দর্শকরা সাহিত্যিক ছাও ঝি হয়ে উঠে লুয়া দেবতার সৌন্দর্যের মধ্যে হারিয়ে যায়। এই নাচের শিল্পী হে হাও হাও, তিনি ওয়াটার বেলে খেরোয়াড় ছিলেন। পানির নিচে নাচা শিল্পীর জন্য সহজ কাজ নয়, তা একটি চ্যালেঞ্জ, একটি কঠিন চ্যালেঞ্জ। তিনি জানান, পুরো নৃত্য নিঃশ্বাস আটকে সম্পন্ন করতে হয়, প্রায় প্রত্যেক 50 সেকেন্ডে একবার নিঃশ্বাস নেওয়া যায়, একদিনে 2 শতাধিক বার পানিতে যেতে হয়। আরও একটি কঠোর চ্যালেঞ্জ হল পানির নিচে চোখ খুলে রাখতে হয়, যা সাধারণ মানুষের জন্য অসম্ভব ব্যাপার। আমরা টিভি স্ক্রিনে যে অসাধারণ সুন্দর নৃত্য প্রার্থনা দেখতে পাই তা 1 মিনিটেরও কিছু বেশি, তবে যথাক্রমে 3 বার শুটিং করতে হয়, মোট 26 ঘন্টা চেষ্টার পর তা সম্পন্ন করা হয়। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বহুবার বলেছিলেন, ঐতিহ্যবাহী সংস্কৃতি ধারণ ও সংরক্ষণ করতে হবে, এটি একটি জাতির সাংস্কৃতিক আস্থা হওয়া উচিত। এই কথা চীন ও বাংলাদেশের জন্য প্রযোজ্য। শিখা, সিএমজি, বেজিং থেকে। ৫৬ জাতিগোষ্ঠীর দেশ চীন, তিব্বতি জাতি তাদের মধ্যে অন্যতম এক জাতি, কারণ এই জাতির সংস্কৃতি অত্যন্ত সমৃদ্ধ। তিব্বতি লোকজ পালাগান, নাচ, অপেরা ইত্যাদি অদম্য সাংস্কৃতিক উত্তরাধিকার। ঐতিহ্যবাহী তিব্বতি অপেরা নিয়ে থাকছে রিপোর্ট। বিচিত্র মুখোশ পরে চলছে নাচ ও অপেরা, মঞ্চে নয় খোলা প্রান্তরে। পার্বত্য প্রকৃতির মধ্যে গানের সুর, বাজনার শব্দ ও নাচের পরিবেশনা সৃষ্টি করে এক দারুণ সাংস্কৃতিক পরিবেশ। তিব্বতি জাতির লোকজ অপেরা পরিবেশিত হচ্ছে দক্ষিণ পশ্চিম চীনের সিচুয়ান প্রদেশের কানজি তিব্বতি স্বায়ত্তশাসিত এলাকায়। চীনের 56 জাতিগোষ্ঠীর অন্যতম তিব্বতি জাতি, তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চল ছাড়াও কয়েকটি প্রদেশে রয়েছে এই জাতির বসবাস। তিব্বতি জাতির লোকজ সংস্কৃতি অত্যন্ত সমৃদ্ধ। তিব্বতি পালাগান ও নাচকে তিব্বতি অপেরা বলা হয়।
আগে তিব্বতী অপেরা খোলা চত্বরে পরিবেশিত হতো, এখন মঞ্চে হয়। আমরা বিভিন্ন স্থান ও সময় ধরে এই অপেরা পরিবেশন করতে পারি, কিন্তু এর মৌলিক বৈশিষ্ট্যগুলো আমরা অবিকল রেখেছি। সাধারণত তিব্বতী অপেরার তিনটি অংশ থাকে। প্রথম অংশে বন্দনা করা হয়, দ্বিতীয় অংশে মূল গল্পটা বলা হয়, তৃতীয় অংশে থাকে আশীর্বাদ ও প্রার্থনা। একটি পূর্ণাঙ্গ তিব্বতী অপেরা দুই থেকে তিন দিনও চলতে পারে, তবে তাসি এবং তার নাট্যদল অনেক সময় কয়েক মিনিটের নাচও পরিবেশন করেন। গল্পটা তারা সাধারণত পরিবেশন করেন না, কারণ সেটি তিব্বতী ভাষায় হয়, দর্শকদের অনেকে এই ভাষা বুঝতে পারেন না। তারা মূলত নাচ এবং পালা গানের শেষ অংশ পরিবেশন করেন, যেগুলো বৌদ্ধ রীতিনীতি ও অনুষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত। জনপ্রিয়তা সত্ত্বেও এই ঐতিহ্য ধরে রাখার ক্ষেত্রে কিছু সমস্যা রয়েছে। আমাদের ফান্ডিং যথেষ্ট নয়। দলের 25 জন সদস্যই বিনা বেতনে শখের বসে পারফর্ম করেন। অনেক প্রতিভাবান শিল্পী আছেন, কিন্তু তিব্বতী অপেরা শেখা ও চর্চা করার পরিবর্তে তারা অর্থের প্রতি বেশি মনোযোগ দেন। তিব্বতী অপেরা 1500 শতক থেকে লোকজ ঐতিহ্য বহন করছে। ইউনেস্কো একে বিশ্বের অদম্য সাংস্কৃতিক উত্তরাধিকারের তালিকায় অন্তর্ভুক্ত করেছে 2009 সালে। তরুণ প্রজন্মের অনেক মানুষও এই সংস্কৃতিকে ভালোবেসে এর ঐতিহ্য ধরে রেখেছেন। শান্তা মারিয়া, সিএমজি বাংলা। চীনের ছিং রাজবংশের দুজন বিখ্যাত যোদ্ধা লি মুপাই ও শু লিয়েন, তারা একজন আরেকজনকে খুবই পছন্দ করেন। একদিন উত্তরাধিকার সূত্রে পাওয়া লি মুপাইয়ের তলোয়ার গ্রিন ডেস্টিনি চুরি হয়ে গেল। সেই বিখ্যাত তলোয়ার উদ্ধারে নামে দুই বন্ধু। এভাবে এগিয়ে যায় সিনেমার গল্প। কুংফু অ্যাকশন ঘরানার চীনা সিনেমা ক্রাউচিং টাইগার হিডেন ড্রাগন কান চলচ্চিত্র উৎসব সহ 40টিরও বেশি পুরস্কার অর্জন করেছে এই সিনেমাটি। ছিং রাজবংশের সময়কাল। বিখ্যাত উতাং তলোয়ারধারী যোদ্ধা লি মুপাই, তার বন্ধু শু লিয়েনও একজন নারী যোদ্ধা। শু লিয়েন এবং মুপাই একে অপরের খুব ভালো বন্ধু এবং দুজন দুজনকে খুব পছন্দ করে। কিন্তু শু লিয়েন তার মৃত বন্ধু মেং শিচাওয়ের বাগদত্তা হওয়ার কারণে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেন। মুপাই সিদ্ধান্ত নিলেন অবসরের। 400 বছরের পুরনো বিখ্যাত তলোয়ার গ্রিন ডেস্টিনি বেইজিংয়ের এক পুরোহিতের কাছে পৌঁছানোর দায়িত্ব দেন শু লিয়েনকে। বেইজিংয়ে গ্রিন ডেস্টিনি পৌঁছানোর পর রাতেই হামলা করে মুখোশধারী, চুরি করে নিয়ে যায় গ্রিন ডেস্টিনি। শু লিয়েন অনেক চেষ্টা করেও সফল হতে পারেননি চোরকে ধরতে। তলোয়ার চুরির খবর শুনে বেইজিংয়ে আসেন মুপাই। শু লিয়েনের সাথে মিলে চুরির বিষয়ে অনুসন্ধান শুরু করলেন তারা। মুপাই সন্দেহ করেন ফক্স নামের একজন নারী যোদ্ধাকে। কিন্তু গ্রিন ডেস্টিনি চুরি করে জেন নামের এক তরুণী, যিনি চান এই তলোয়ার দিয়ে নিজের কুংফুকে সমৃদ্ধ করতে। শু লিয়েন বিষয়টা জানার পর লড়াই হয় শু লিয়েন ও জেনের মধ্যে। গ্রিন ডেস্টিনি নিয়ে আবারও পালিয়ে যায় জেন। এরপর জেনের পিছু নেন মুপাই। মুখোমুখি মুপাই ও জেনের মধ্যে সমঝোতা হয় যে জিতবে গ্রিন ডেস্টিনি হবে তার। কিন্তু জেন হেরে গিয়েও কথা রাখেননি, গ্রিন ডেস্টিনি নিক্ষেপ করেন গভীর জলপ্রপাতে, নিজেও লাভ দেন সেখানে। আহত জেনকে উদ্ধার করে ফক্স, তাকে নিয়ে আসে একটি গুহায়, আর সেই গুহা খুঁজে বের করেন শু লিয়েন এবং মুপাই। আড়াল থেকে তাদের উপর হামলা করে ফক্স, কিন্তু মুপাইয়ের তলোয়ারের আঘাতে প্রাণ হারায় ফক্স। Yeah!
ফক্সের বিষাক্ত সূচের ফলায় আক্রান্ত হন মুম্বাই। এখানে ফক্সের বানানো বিষাক্ত সূচ ছিল জেনকে আক্রমণ করার জন্য, কিন্তু আক্রান্ত হলো মুম্বাই। কিন্তু কেন, জানতে হলে আপনাকে দেখতে হবে পুরো সিনেমাটি। ২০০০ সালে মুক্তি পাওয়া এই সিনেমাটি পরিচালনা করেন তাইওয়ানের বিখ্যাত পরিচালক আং লি। কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শন সহ 40টিরও বেশি পুরস্কার জিতেছে এই সিনেমাটি। বিশেষ করে সিনেমাটির গল্প, পরিচালনা, সিনেমাটোগ্রাফি এবং মার্শাল আর্ট সিকোয়েন্সগুলো দারুণ প্রশংসা কুড়িয়েছে সমালোচক মহলে। আপনি যদি কুংফু অ্যাকশন সিনেমা পছন্দ করে থাকেন, তাহলে আপনার জন্য ভালো পছন্দ হতে পারে ক্রাউচিং টাইগার হিডেন ড্রাগন সিনেমাটি। আপনি চাইলে বাংলা সাবটাইটেল সহ উপভোগ করতে পারেন এই সিনেমাটি। প্রিয় দর্শক, দ্য গ্রেট ওয়াল শো আজ এ পর্যন্তই। পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমরা। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সময় কাটুক আনন্দ উৎসবে। চাইছেন।